তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি দেশের সম্পর্কে জানবো। সেই দেশটি উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম জিবুতি। হ্যাঁ বন্ধুরা, উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম জিবুতি। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছু একে করে জানি এবং দেখি, কিন্তু তার আগে এই দেশের জাতীয় পতাকা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এটা হচ্ছে ওই দেশের জাতীয় পতাকা। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা সবকিছু জানবো, দেখবো ভারত থেকে এই দেশটি কোথাও দূরে অবস্থিত, ভারতের সঙ্গে কী কী ব্যবসা বাণিজ্য হয়ে থাকে এবং ভারতের সঙ্গে এই দেশের সম্পর্ক কি। এবং আমি আপনাদের বলবো এই দেশটি কোথায় গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডিতে এবং পরশকে নিয়ে। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেল প্রথমে দেখলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি অন নিশ্চয় করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, উত্তর পূর্ব আফ্রিকার একটি স্বাধীন দেশ, দেশটির নাম জিবুতি। তো বন্ধুরা চলুন এই দেশের সম্পর্কে আমরা এক এক করে জানি এবং দেখি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডিতে পরশকে নিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ এবং আমি আপনাদের বলেছিলাম সেই দেশটি জিবুতি, যেটা উত্তর এবং পূর্বে অবস্থিত আফ্রিকা মহাদেশের একটি স্বাধীন দেশ। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে ইথিওপিয়া দেখতে পাচ্ছেন, সুদান দেখতে পাচ্ছেন, দক্ষিণ সুদান দেখতে পাচ্ছেন এবং এশিয়া মহাদেশের ইয়েমান, ওমান এবং এখানে সৌদি আরব দেখতে পাচ্ছেন। ঠিক এখানে সোমালিয়ার ঠিক পাশেই আপনারা দেখতে পাবেন ওই দেশটি, দেশটির নাম জিবুতি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ছোট্ট এরিয়া নিয়ে সেই দেশটি এবং এখানে আদান সাগর এবং লোহিত সাগরের তীরবর্তী এলাকায় অবস্থিত সেই দেশটির যে জিবুতি। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আশেপাশে কিছু দেশ আমি আপনাদের নাম বলে দিলাম এবং আশেপাশে দেশ নিয়ে এই দেশটি লোহিত সাগর এবং এখানে যে আদান সাগর তার মাঝ বরাবর অবস্থিত জিবুতি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশের যে রাজধানী সেই রাজধানীর নামও জিবুতি। হ্যাঁ বন্ধুরা, সেই দেশের রাজধানী জিবুতি এবং সবথেকে বেশি মানুষ সেইখানে থাকে এবং সবথেকে বড় শহরও বলতে পারেন জিবুতি। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। কিন্তু অবাক ব্যাপার এই যে এই দেশের একটি জায়গায় কিন্তু চীনের দখল আছে। আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন চাইনিজ পিপলস লিবারেশন আর্মি এখানে লেখা আছে লোকেশনে, কিন্তু এখানেই আছে চাইনিজ বা চীনের মিলিটারি। তো বন্ধুরা, এটা হচ্ছে ওই দেশের সঙ্গে চীনের একটি চুক্তির মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক বলতে পারেন যে পয়সা ধার নেওয়া এবং সেই পয়সা ধার নিয়ে এই দেশ সেই পয়সা দিতে পারেনি বলে বিভিন্ন জায়গায় কিন্তু চাইনিজ আর্মি কিন্তু দখল করে রেখেছে বিভিন্ন পোর্ট বন্দরগাহ। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন চাইনিজ পিপলস লিবারেশন আর্মি আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ PLA। এখানেই আছে চাইনিজের একটি বলতে পারেন একটি সেন্টার, যেখানে কিন্তু এখানে অস্ত্রশস্ত্র থেকে শুরু করে যুদ্ধের বিভিন্ন সরঞ্জাম, ভালো করে দেখলে বুঝতে পারবেন। আমি আপনাদের সুস্পষ্টভাবে গুগল ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করছি, যেটা জিবুতিতে একটি নিজের বেস তৈরি করে ফেলেছে। হ্যাঁ বন্ধুরা, জিবুতিতে একটি নিজের বেস তৈরি করে ফেলেছে। তো বন্ধুরা চলুন আমি আপনাদের বলি এই দেশের আয়তন, 23.200 বর্গ কিলোমিটার এই দেশের টোটাল আয়তন, যেটা পৃথিবীর মধ্যে 146তম স্বাধীন দেশ আয়তনের হিসাবে। হ্যাঁ বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশের বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে পোর্ট আমি দেখানোর চেষ্টা করছি। এখানে বিভিন্ন প্রকার যে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন এখানে কন্টেনারও দেখতে পাচ্ছেন, দেখুন এখানে বড় বড় জাহাজও দেখতে পাচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই দেশের উত্তরে ইরিত্রিয়া এবং রেড সি অর্থাৎ বলতে পারেন যে লোহিত সাগর এবং পশ্চিম দক্ষিণে অবস্থিত একটি দেশ, দেশটির নাম ইথিওপিয়া এবং দক্ষিণ পূর্বে সোমালি এবং পূর্বে আদান সাগর। দেখুন এখানে একটি সমুদ্রে দাঁড়িয়ে থাকা একটি জাহাজ আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং ভাষার কথা বলি আরবি এবং ফরাসি, এবং এই দেশের যিনি প্রাইম মিনিস্টার দিলিটা মোহাম্মদ ওই দেশের প্রাইম মিনিস্টার। এবং জলের কথা বললে এই দেশে খাওয়ার জল অত্যন্ত কম, 0.9%। জনসংখ্যা এই দেশের যদি কথা আমরা বলি তাহলে এই দেশের জনসংখ্যা অতি অল্প। এখানে দেখতে পাচ্ছেন ওই দেশের একটি অয়েল পোর্ট, অর্থাৎ এখান থেকে এই দেশ তেল বিভিন্ন জায়গায় বেশি এবং ভারতবর্ষ এই দেশ থেকে তেল কিনে থাকে। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশটি স্বাধীন হয়েছিল 27 জুন 1977, এই দেশটি স্বাধীন হয়েছিল। এবং এই দেশের যদি পয়সার কথা বলি অনেকেই DJF বলে থাকে, অর্থাৎ জিবুতিয়ান ফ্রাঙ্ক এই দেশের পয়সার নাম। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখুন কত কন্টেনার দাঁড়িয়ে আছে, কন্টেনারগুলি এখানে হচ্ছে এই দেশ থেকে বিভিন্ন দেশে কিন্তু যায় বিভিন্ন জিনিসপত্র আদান প্রদানের ক্ষেত্রে এইগুলো ব্যবহার হয়। এবং ধর্মের কথা বলে এটা ইসলাম সমূহ দেশ, 94% এই দেশে ইসলাম টোটাল জনসংখ্যার মধ্যে এবং 6% খ্রিস্টান এই দেশে থাকে। এখানে দেখুন কতগুলি কন্টেনার আপনারা দেখতে পাবেন, যেটা এই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে। তো বন্ধুরা, এই দেশটি এক এমন জায়গায় এই দেশটি অবস্থিত যেটা হচ্ছে লোহিত সাগর এবং আদান সাগরের সংযোগস্থলে এই দেশটি অবস্থিত, এবং এই দেশটি ভারত মহাসাগরের একটি জায়গায় এই দেশটি অবস্থিত বা এই দেশটি উপস্থিত। দেখুন এখানে অনেকগুলি কন্টেনার আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই দেশটিতে তিনটি, হ্যাঁ বন্ধুরা, এই দেশটিতে তিনটি দেশ এই দেশে সবথেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে দেখলে সবথেকে বেশি ব্যবসা বাণিজ্য এই দেশ এই তিনটি দেশে করে থাকে। প্রথম হচ্ছে মিশর বা ইজিপ্ট, আপনারা জানেন আফ্রিকার একটি, উত্তর আফ্রিকার একটি দেশ, তারপরেই আসে ইন্ডিয়া, তারপরেই আসে চীন। ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি আপনাদের ওই দেশের বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করছি। এবং
এই দেশে যদি খাবারের কথা বলি, এই দেশে বিভিন্ন দেশের খাবার কিন্তু এই দেশের মানুষরা পছন্দ করে, যেমন সোমালিয়ার খাবার, ইয়েমেনের খাবার, ফরাসি খাবার, এবং এই দেশে ভারতীয় খাবার এই দেশেও প্রচলন আছে বা অনেকেই ভারতীয় খাবারও খেয়ে থাকে, যেটা খুব সুস্বাদু হয়ে থাকে। তো বন্ধুরা, এই দেশের একটি রিপোর্ট বলে এই দেশে 2011 হ্যাঁ বন্ধুরা 2011 সালে 170,000 পুরুষ সেনা এবং 220,000 মহিলা সেনা এই দেশে উপস্থিত, যেহেতু এই দেশের জনসংখ্যা অত্যন্ত কম সেনার তুলনায়। হ্যাঁ বন্ধুরা, সেনার তুলনায় বলতে পারেন, সেনার যদি আমরা 5% হিসাবে দেখি তাহলে বলতে পারেন যে ছোটো ছোটো বাচ্চাও এই দেশে সেনা হয়ে গেছে, যদি আমরা সেইভাবে পার্সেন্টেজ দেখি। তো বন্ধুরা, এই দেশের যে সেনা অতি বেশি বলে এই দেশের সেনা কিন্তু ইউএনের শান্তি সেনা হিসেবে ধরে নেওয়া হয়, এবং ইউএনের শান্তি সেনা হিসেবে এই দেশের সেনা সোমালিয়া এবং সুদানে মোতায়েন করা আছে। হ্যাঁ বন্ধুরা, সোমালিয়া এবং সুদান আফ্রিকার দুটি দেশ, সেই দুটি দেশে কিন্তু এই দেশের সেনা কিন্তু আছে শান্তি সেনা হিসাবে, যার সঙ্গে ভারতের সেনাও উপস্থিত আছে। তো বন্ধুরা, অনেকেই বলে এই দেশ মানবাধিকারের ঘোর উল্লঙ্ঘন করেছে, যেমন এই দেশে মিডিয়ার উপর অত্যাচার সবথেকে বেশি হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এবং সেই মিডিয়াকর্মীদের জেলের মধ্যে থাকতেও হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, বিভিন্ন প্রকার মিডিয়ার কর্মীর উপর যেভাবে অত্যাচার চালানো হয়েছে, যেটা মানবাধিকারের ঘোর উল্লঙ্ঘনও হয়েছে। আমি আপনাদের বলে দিই, এখানে বন্দি থাকা বিভিন্ন মহিলাদের উপরও শারীরিকভাবে অত্যাচার হয়েছে, এবং এই দেশে একটি বলতে পারেন ইল্লিগাল কাজ হয়ে থাকে, যেটা হচ্ছে FGM, যেটা আফ্রিকা সহ পৃথিবীর মধ্যে সেই যে জিনিসটি বলতে পারেন অন্ধবিশ্বাস জিনিসটি, সেটি কিন্তু ইল্লিগাল বলে মানা হয়, যেটা ফিমেল জেনিটাল মিউটিলেশন অনেকেই বলে FGM, মহিলাদের ক্ষেত্রে সেটি খুবই কষ্টদায়ক একটি প্রথা। হ্যাঁ বন্ধুরা, যেটা ইরিত্রিয়ার মধ্যে কিন্তু হয়ে থাকে, একটি প্রতিবেশী দেশ। আমি আপনাদের বলে দিই, এই FGM সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে কিন্তু আপনি গুগলে সার্চ করতে পারেন আসলে FGM কী। তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই, এই দেশে হ্যাঁ বন্ধুরা, এই দেশের কিছুটা এলাকা কিন্তু মরুভূমি এলাকায় পড়ে থাকে, এবং এই দেশে বিভিন্ন প্রকার ব্যবসা বাণিজ্য হয়ে থাকে, যেমন সোনা, হাতির দাঁত এবং বিভিন্ন প্রকার মশলা ব্যবসা বাণিজ্য হয়ে থাকে আদুলিস বন্দর গাঁ থেকে। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশে যিনি প্রেসিডেন্ট ভারতবর্ষে এসেছিলেন 2003-এ, হ্যাঁ বন্ধুরা 2003-এ কিন্তু ভারতবর্ষের যে এসেছিলেন এই দেশের প্রেসিডেন্ট, এবং বিভিন্ন প্রকার চুক্তিও হয়েছিল, এবং গুজরাতের বিভিন্ন প্রকার যে ব্যবসায়ী ওই দেশে কিন্তু বেশিরভাগ সময় থেকেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে চাইনিজ পিপল লিবারেশন আর্মি বা PLA-র সেনাকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেশটি কোথায় পৃথিবীর মধ্যে আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন আফ্রিকার একটি দেশ এই দেশ এবং ভারতবর্ষ সেটা কোথায় আমি আপনাদের তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই দেশ এবং ভারতবর্ষ এবং এই দেশের বিভিন্ন জায়গায় যে ব্যবসা বাণিজ্য হয়ে থাকে সেই ছবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখুন বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশের বিভিন্ন রাজ্য সহ বিভিন্ন থাকার যে সুসম্পর্ক বা সুস্পষ্ট জায়গা তাও আমি এখন দেখানোর চেষ্টা করছি, এই দেশের যেখানে রেড কালার সেখানে সবথেকে বেশি গরমের জায়গা। হ্যাঁ বন্ধুরা, এবং দেখুন এই দেশের বিভিন্ন শহরও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশে ভারতের মানুষ থাকে সেই সব জায়গায়। হ্যাঁ বন্ধুরা, ভারতের মানুষ বেশিরভাগ থাকে শুধুমাত্র গুজরাটের, বেশিরভাগ ব্যবসায়ী কিন্তু ওই দেশে বসবাস করে, এবং ব্যবসার জন্যে কিন্তু বেশিরভাগ মানুষ ওই দেশে বসবাস করে, এবং ভারতের সঙ্গে বিভিন্ন প্রকার চুক্তি হয়েছে ওই দেশের টেকনোলজি নিয়ে বিভিন্ন প্রকার চুক্তি, এবং এই দেশের শিক্ষা এবং আফ্রিকান ই নেটওয়ার্ক এবং বিভিন্ন প্রকার চুক্তি হয়েছে ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এবং সুরক্ষা অর্থাৎ বলতে পারেন শান্তি সুরক্ষার জন্য চুক্তি হয়েছে, এটা হচ্ছে ওই দেশের জিবুতির একটি বলতে পারেন ছবি। হ্যাঁ বন্ধুরা, হ্যাঁ বন্ধুরা, একটি হচ্ছে নকশা আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম, ভালো করে দেখলে বুঝতে পারবেন ওই দেশের বিভিন্ন প্রকার যে চুক্তি হয়েছিল সেটা 2003-তেই হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এবং এই দেশের বিভিন্ন রাস্তা থেকে শুরু করে ওই দেশের এম্বাসি থেকে শুরু করে ওই দেশের প্রেসিডেন্ট হাউস থেকে শুরু করে আমি আপনাদের সুস্পষ্টভাবে বিভিন্ন জায়গা দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, এই দেশটির ন্যাশনাল অ্যান্থাম, পপুলেশন, ইন্ডিয়ান কত থাকে আমরা সব কিছু একা করে দেখে নেব। তো বন্ধুরা, এই দেশটি উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম জিবুতি। এখানে ভালো করে দেখলে বুঝতে পারবেন ন্যাশনাল অ্যান্থামেও এখানে জিবুতির কাছে, এবং এই দেশের যে নীতিবাক্য বা এখানে যে আদর্শ বাক্য আমি আপনাকে এখানে লিখে দিয়েছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন বিভিন্ন ভাষায়। এখানে এই দেশের যে অফিসিয়াল নাম দেখুন ফ্রান্স ভাষায়, আরবিক ভাষায়, সোমালি ভাষায়, বিভিন্ন ভাষায় লিখে দিয়েছে, এবং এই দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আরবিক এবং ফ্রান্স। এই দেশটি ফ্রান্স থেকে স্বাধীন হয়েছিল, এবং এই দেশের ধর্মের কথা বললে ইসলাম ধর্মের একটি দেশ। তারপরে খ্রিস্টান এখানে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারের নাম এখানে আমি লিখে দিয়েছি, এবং ওনাদের ছবিও আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো। এই দেশের জলের কথা বলে 0.09% এদেশের জল অত্যন্ত কম, ভারতে 9%, টোটাল GDP 2.187 বিলিয়ন, এদেশের টোটাল GDP অত্যন্ত কম দেশের তুলনায়, এবং কলিংকোড +253, এদেশের কলিংকোড কলকাতা আগে আপনাকে অ্যাড করতে হবে। এই দেশের পপুলেশন 10 লাখ, এবং এই দেশে ইন্ডিয়ান থাকে 600-এরও বেশি, এখানে ইন্ডিয়ান
থাকে। তো বন্ধুরা, এই দেশের যিনি প্রেসিডেন্ট ওনার ছবি আমি আপনাদের দেখাবো বলেছিলাম, এবং ওই দেশের যিনি প্রাইম মিনিস্টার ওনার ছবি আমি আপনাদের দেখাবো বলেছিলাম। তো বন্ধুরা, এই দেশের যে প্রেসিডেন্ট ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, এই দেশের যিনি প্রেসিডেন্ট ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং এই দেশের যিনি প্রাইম মিনিস্টার ওনার ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই দেশে একটি পুরাতন ছবি আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা একটি চুক্তির ছবি, ঠিক আছে। এবং এই দেশে ইন্ডিয়ার বিভিন্ন প্রকার প্রজেক্ট কিন্তু এই দেশে চলছে, এবং এখানে একটি হাসপাতালে দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। দেখছেন হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, এই দেশে ভারতের বিভিন্ন প্রকার প্রজেক্ট চলছে, এবং সেই প্রজেক্টগুলি অত্যাধুনিক আবশ্যক প্রজেক্ট এই দেশে কিন্তু ভারতের চলছে। তো বন্ধুরা, আমি আপনার বললাম উত্তর পূর্ব আফ্রিকার একটি দেশ, দেশটির নাম জিবুতি। আর অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেল প্রথমে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, ভাষাটা বলে নিশ্চয় করে নেবেন, কিছু কথা থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন।